ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আলিয়াকে আম্মা বলে সম্বোধন করলেন শাহরুখ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে আম্মা বলে সম্বোধন করলেন শাহরুখ খান যদিও পুরো বিষয়টা মজার ছলেই করা আস্ক এস আর কে সেশন মানে ভক্তদের সঙ্গে শাহরুখের খোশ মেজাজি আড্ডা সোশ্যাল মিডিয়ার সুবাদে এভাবে অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন শাহরুখ ২০১৬ সালে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে কাজ করেন শাহরুখ ও আলিয়া সেই ডিয়ার জিন্দিগির সময় থেকেই শাহরুখ আলিয়ার বন্ধুত্ব কিং খানকে ভালোবেসে এক বিশেষ নামেও ডাকেন আলিয়া বলেন এস আর সবাই যখন এস আর কে ডাকেন তখন আলিয়া কেন ব্যতিক্রমী প্রশ্ন তুলেছিলেন জনৈক উত্তরে কিং খান বলেন হতে পারে সুইট বা রোমান্টিক কিংবা সিনিয়র বা রেসপেক্টেড বোঝানোর জন্য যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় মিষ্টি বা রোমান্টিক কিংবা অভিজ্ঞ শ্রদ্ধেয় বোঝানোর জন্য হয়তো ওই বিশেষ নামে ডাকেন আলিয়া অনুরাগের সঙ্গে কিং খানের এই প্রশ্নোত্তর পর্ব নজর এড়ায়নি আলিয়া ভাটের অতঃপর তিনিও যোগদান করলেন শাহরুখের টুইট রিটুইট করে লিখলেন বলতে পারো সুইট আর রেসপেক্টেড অর্থাৎ মিষ্টি আর শ্রদ্ধেয় বোঝানোর জন্য এর সঙ্গে রণবীর ঘরণী তথা নতুন মা আলিয়া যোগ করলেন যে তবে ২৫ জানুয়ারির পর থেকে আমি তোমাকে পাঠান বলেই ডাকবো দেখো আমি কতটা সৃজনশীল তাই না আলিয়ার এমন উত্তর দেখে বলিউড বাদশাহ সাড়া দিলেন তিনিও কাপুর বধূকে এক নতুন নাম দিয়ে ফেললেন পাল্টা টুইট করে শাহরুখ লেখেন ওকে বাচ্চা আর এবার থেকে আমি তোমাকে আম্মা ভাট কাপুর বলে ডাকবো আলিয়াকে আদর করে যে নামকরণ করলেন শাহরুখ খান তা দেখে গলে গেল নেট পাড়া প্রসঙ্গত চলতি মাসের ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খানের পাঠান সিনেমাটি এতে তার বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন খল চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান খান এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন